Rwngnogo face Bangrumani Patimung Tuwi Kraksalo Rajakhor Agulini drop gate Bwskango placard Tuilaiwi Khadumani Phunuklaikha Vidhyajyoti Rwngnokni Rwngswrwngnairok Ashalo Vidhyajyoti Rwngnokni logi logi Belbar class 12 school Edinogor te Bordwali higher secondary Rwngnogni Rwngswrwngnairok bo Yago placard Tuwi Tishalaikha Khadumani khorang বিদ্যালয়টি প্রকল্পে আমাদের যে গঠিত ফি মানে বলতে গেলে যে সরকারি স্কুলগুলি ছিল আমরা যেদিন যারা গরিব ঘরে সন্তান ছিলাম বা মধ্যবিত্ত ছিলাম তারা খুব সহজে এই স্কুলে মানে বিনা অর্থে আমরা শিক্ষাদান শিক্ষা গ্রহণ করতে পারতাম কিন্তু এই বিদ্যাজ্যোতি প্রকল্প আসার পরে প্রথমে কথা বলা হয়নি কিন্তু এখন যে হারে আমাদের থেকে ফি নেওয়া হচ্ছে এরকম এই অ্যাডমিশন ফি তারপর মাইগ্রেশন ফি রেজিস্ট্রেশন ফি এক্সাম ফি যেটা নেওয়া হচ্ছে সেটা আমাদের স্বার্থের বাইরে চলে যাচ্ছে কারণ আমরা এতদিন দীর্ঘ যাবৎ যে স্কুলে পড়েছিলাম আমাদের কোনো টাকা দিতে হয়নি এখন আমাদের অ্যাডমিশন ফি দিতে হচ্ছে 1300 টাকা এবং মাইগ্রেশন জন্য দিতে হচ্ছে 520 টাকা রেজিস্ট্রেশনের জন্য দিতে হচ্ছে 310 টাকা এবং ক্লাস 11-এর পরীক্ষার জন্য দিতে হচ্ছে 2200 টাকা যখন আমাদের গার্জিয়ানদের কথা জানছি গার্জিয়ান মুখে একটাই কথা যে তারা এরকম যদি পরিস্থিতি দাঁড়ায় তাহলে তারা আমাদেরকে পড়াতে পারবে না কারণ আমাদের যে গার্জিয়ানরা আছে তারা সবাই ডেলি লেবার তারা দৈনিক যদি কাজ করতে না একদিন যদি কাজ করতে না যায় তাহলে আমাদের সংসার চলতে কষ্ট হয় যেখানে একটা ফ্যামিলির মাসিক ইনকাম হচ্ছে 5 থেকে 6 হাজার টাকা সেই জায়গার মধ্যে যদি একটা স্টুডেন্টের পেছনে এত টাকা চলে যায় তাহলে তারা কীভাবে সংসার চালাবে কীভাবে আমাদের পড়াবে সেই কথা চিন্তা করে আমাদের সাথে অনেক বন্ধুবান্ধব আছে যারা পড়া ছেড়ে দিয়েছে কারণ তারা বাড়ি করে টাকার কথা বলতে তারা সাহস পাচ্ছে না তাদের মা বাবার দিকে তাকিয়ে তারা কিছু বলতে পারছে না যে কারণে তারা বাধ্য হয়ে তাদের পড়া ছেড়ে চলে যাচ্ছে তো আমরা এখন চাই যে আমাদের সাথে যাতে এরকম বন্ধুবান্ধব যাতে আর পড়াশোনা থেকে বিরত না থাকে তাই আমরা সবাই মিলে একত্রে মিলিত হচ্ছি এবং আপনাদের মিডিয়ার মাধ্যমে এটা প্রচার করতে চাইছি যে সরকার যেন এই বিষয়টা নিয়ে একটু ভেবে দেখেন কারণ আমাদের ভবিষ্যৎটা কী হবে আমরা যদি এরকম সবাই যদি পড়াশোনা ছেড়ে কাজে ঢুকে যাই এই অল্প বয়সে তাহলে আমাদের ভবিষ্যতে কী হবে আর যে বিয়েভিত্তিক যে ঘটনাটা সেটা একটু ইংলিশ বিদ্যাজ্যোতি হয়েছে ইংলিশ মিডিয়াম করেছে সেটা ভালো চিন্তা করে করেছে কিন্তু যে ত্রিবৃদ্ধির ঘটনাটা এটা খুবই মারাত্মক একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে তাই আমরা মিডিয়ার কাছে এই আশা রাখবো আপনাদের মাধ্যমে সকল রাজ্যবাসী যাতে আমাদের পাশে এসে দাঁড়ায় এবং সকল ছাত্র সমাজ যাতে আমাদের সহযোগিতা করে তোমরা কতটা স্কুল আজকে একত্রিত হয়েছে আমরা এখানে আজকে 3টা স্কুল একত্রিত হয়েছি বেলাপোরা যাদের শ্রেণী বিদ্যালয় এডিনগর হাই স্কুল এবং বরদলি হাই স্কুল তোমার নাম আমার নাম নরেন্দ্র কোন ক্লাস 11 শ্রেণী ব্যুরো রিপোর্ট চিনি খরাং।